দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিট চালু হয়েছে। 3 দিন পুরোপুরি বন্ধ থাকার পর বৃহস্পতিবার রাত 8:30 থেকে আবারও প্ল্যান্টটিতে আংশিক উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরু হওয়ার পর জাতীয় গ্রিডে 65 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে 3 নম্বর ইউনিট বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।